ওকে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা যাচ্ছি আপনারা যারা তোশিবা ই স্টুডিও 303 এই মেশিনটি ব্যবহার করেন অথবা আপনাদের দোকানে বা অফিসে এই মেশিনটি আছে, তো এই মেশিনটি যদি আপনাদের কল ফর সার্ভিস CA20 অর্থাৎ CA20 যদি আপনাদের এখানে দেখায় কল ফর সার্ভিসের অপশনে, তাহলে আপনারা কী করবেন সেই বিষয়টি সম্পর্কে আজকের ভিডিও। আপনারা কীভাবে পার্টস পরিবর্তন না করে প্রথমে দেখতে পারেন যে আপনাদের মেশিনের সমস্যাটি সমাধান হয় কি না, এই বিষয়টি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লেজার ইউনিট যেটি আছে, এটি হচ্ছে লেজার ইউনিট। এই লেজার ইউনিটের লাইন যেগুলো আছে কেবল সাদা আপনারা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা কী করবেন, আপনাদের মেশিনটি পরিষ্কার করবেন। প্রথমে লেজার ইউনিটের লাইনগুলো যদি ঠিকঠাক থাকে, যেমন সাদা কেবলের যদি চিপগুলো ঠিক থাকে, যদি না ভেঙে যায়, এই ধরনের যদি সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনারা একটু মোছামুছি করে ভালোভাবে পরিষ্কার টিস্যু অথবা পরিষ্কার কোনো কাপড় দিয়ে আপনারা এই মেশিনটি পরিষ্কার করবেন। এই লেজার ইউনিটের ভিতরটি, এখানে ভিতরে অনেকগুলো গ্লাস আছে, সেগুলো পরিষ্কার করবেন। তারপর যদি সমস্যা সমাধান না হয়, তাহলে আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখার পর যদি সমস্যা সমাধান না হয়, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, এই লেজার ইউনিট পুরোপুরি পরিবর্তন করা লাগবে। সো আপনারা প্রথমে এটি ওয়াশ করে দেখবেন, যদি সমাধান হয়ে যায় তাহলে তো আপনাদের এই লেজার ইউনিটটি পরিষ্কার করলেই কিন্তু বেসিকলি প্রথমে আপনাদের সমাধান হয়ে যাবে। তো আপনারা এটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন, আপনাদের কাজে আসবে। ওকে,
আমাদের সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ধরনের একটা সমস্যা হবে যে যদি প্রথম আপনি এটি খুলে থাকেন তাহলে এই সাইটের যেই অপশনটি আছে অর্থাৎ সাইটের যেই কাভারটি এটি কিন্তু লুজ হওয়ার কারণে আমাদের মেশিনে অতিরিক্ত শব্দ করে। এই শব্দটি করার কারণ হচ্ছে এই কাভারটি ভালোভাবে লাগেনি, আমরা আবারও খুলে এবং এই কাভারটিকে ভালোভাবে লাগিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি আর হবে না। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন এবং এই ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তোশিবা ই স্টুডিও এই মেশিন নিয়ে অনেকগুলো ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন, আপনার কোনো প্রয়োজনে আসলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে। অবশ্যই যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আমি বাড়ি